सर बोले नीलिमा की नहीं है अपने गर्लफ्रेंड নীলিমার সাথে ডেলি কবার দেখা করো দিনারে ভাই আমার নীলিমার বাড়ি জামালগঞ্জ বুঝছো আহা আমার বাড়ি লাউরাগড় তুমি যাও জানা তোমার বাড়ি কোথায় লাউরাগড় আচ্ছা পরে প্রপোজ করছিলা কি তুমি করছিলে না ও করছিল কি বলছিলা কত কিছু কি শুনি আমরা একটু পরে সে কি বলছে তুমি মানে প্রপোজ করছো সাথে সাথে চুমাও দিয়ে দিছো লজ্জা পাইনি জানতো কি সাথে সাথে কি তোমাকে কি বলছে না না তুমি বলো তুমি বলো তুমি খুব ট্যালেন্ট না তুমি না তুমি প্রথম দিনই প্রপোজ করছো চুমাও দিয়ে দিছো তোমাকে মেয়ে কিছু বলে নাই মেয়ে তো তাহলে আর মেয়ে কি বলে পরে এখন যদি তোমাকে নীলিমা তোমার নীলিমা তোমার সামনে আর বৃষ্টিও সামনে আসে যদি তোমাকে দুজনই বলে যে আমাদের দুজন থেকে একজনকে বাইছেন না এখন তুমি কি করবা তুমি কাকে বাইছে নিবা না যে কোনো একজন নিতে হবে তুমি দুজনে সামলাতে পারবা নীলিমা তাহলে বৃষ্টি কি বৃষ্টির কি দোষ ব্যাকআপ যে দিছো সে তোমার কত ব্যাকআপ দিছে বৃষ্টির বন্যাটা যদি তোমার ভাষায় পরে কি করবা আচ্ছা বৃষ্টি না রে নীলিমা আছে নীলিমা না কে কারো করে নাম বলো ওল তোমাকে মানুষ খুঁজে পেলে কি করতে হবে বলো বাংলাদেশের মধ্যে হিরো আলম যদি বলে শরীফ আমি তোমার সাথে ভিডিও করতে চাই তুমি কি নিবা তারে আমি তো খুশি হইমু আমি তো রাজি
তারপর ছোট দীপু ইম্পসিবল না পসিবল আরে মোবাইল না তুই আমার তো আটেমি আমার তুই ওনারে আই রে হ্যালো নীলিমা মন্ডা বাজে আচ্ছা মন কর নীলিমা তোমার ফোন দিছে কি কথা বলো বলো তো হ্যালো নীলিমা আইডি আমার লাগে তো ব্যাকআপ করে দিলা আবার এখানে ফোন দিলা ই ব্যাকআপ কি তখন ভেঙে গেছে নাকি আইডি ব্যাকআপ মানে মানে ভেঙে গেছে মানে আমার আর পছন্দ করে আচ্ছা এবার বৃষ্টি ফোন দিছে এবার কি করবা তুমি তো মোটামুটি সেলিব্রিটি ঠিক আছে এখন তোমার বাসা জানে এটা আমার বাসা সবাই জানে আমি নীলিমারে ভালোবাসি খালি আমার এই কথাটা কই আছে এখন তোমার আম্মু কারে পছন্দ করবে তোমার বিয়ে তোমার বিয়ে তোমার বিয়ে কবে দিবে আচ্ছা এই যদি তুমি যদি কালকে তুমি যদি কালকে মরে যাও তখন কি হবে তুমি বিয়ে করবে কে নীলিমার কি হবে আমি আল্লাহর কাছে নানি তাহলে আমি কি আল্লাহর আল্লাহ যদি আমার আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে তুমি আল্লাহ আমারে ব্যাকআপ করে দেয় এরকম কি আচ্ছা ঠিক আছে যাও তুমি তাইলে বলো বলো এই ভিডিওটা সবাই যাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলো ঠিক আছে 75 নামাজ পড়বে শেয়ার দে শেয়ার আর যাতে শেয়ার করো আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কত কিছু করবা তারা যদি আরো ভিডিও দেখতে চায় তখন কি করবা তখন তো ভিডিও দেখতে চাইলে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো ইউটিউবে চার্জ দিলে ইউটিউবে চার্জ দিতে বাংলাতে কিছু রিপ্লাই করে দিতে